গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো, তাদের অনেক অনেক স্বাগত আমার এই ছোট্ট ব্লগে। আর দুদিন ধরে যা বিয়ে বাড়ি যাচ্ছিলো, যে ব্লগ স্টার্ট করতেই পারিনি, তাই একেবারে বিয়ে বাড়ি থেকে এসে দুই দিন কাপড় জামা সমস্ত কিছু ধুয়ে, মানে ধোয়া এখনো কমপ্লিট হয়নি। ওই যে দেখো বিছানায় ব্যাগ ভর্তি রয়েছে, মানে এখনো ভর্তি নেই, ওগুলো খালি, ব্যাগগুলো এখন ধুতে হবে। আর আমার আজকের শাড়ি পরেছে দুদিনটে, সেগুলো ধুতে হবে। ওই এক বালতি কাপড় কেচে অলরেডি সকালে মেলে দিয়েছি, কিন্তু এখনও শাড়িটা ধোয়া হয়নি। মানে এদিকে রান্নাও করছি, এদিকে দেখছো বিছানার অবস্থা, আমার ছেলে কী করেছে, বিছানাটা না বেড পাতা হয়নি জানো তো, মানে সেই তৈরি করে যা রেখে দিয়েছি, এখনও তোষক তৈরি করতে ধোয়া হয়নি, পরে দেবো কিছুদিন পরে। সবটা বিয়ে বাড়ি থেকে আসলাম, তো এখনটা করছি রান্না। আর এখন বাজে সকাল সকাল আর বলবো না, দুপুর হয়ে গেছে, মানে 12:30 বাজতে যায় এখন। তো ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম, কারণ দুদিন ধরে এসে এতটাই চাপ ছিল বিয়েবাড়ি থেকে যে কোনো ব্লগই স্টার্ট করতে পারিনি। তো এখন রান্না করছি, তো ভাবলাম যে চলো ব্লগটা স্টার্ট করি। তো বন্ধুরা তোমরা সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। রান্না করতে করতে আজকের ব্লগটা স্টার্ট করলাম বন্ধুরা। সকাল থেকে একদমই সময় হয়নি, সেটা তো আগেই তোমাদের বললাম। আর এখানে না একটু বাঁধাকপির তরকারি রান্না করছি। এটা হচ্ছে কী বলো, শুধু বাঁধাকপি নেই, এর মধ্যে গাজর, শিম, পেঁয়াজকলি, মানে সমস্ত কিছু দিয়ে একটা ঘ্যাট বানাচ্ছি। আর এখানে করব ডিমের কারি, তার জন্য দেখো ডিম সিদ্ধ করে রেখেছি। আর এই ব্যাগ দুটোকে আজকের কাচবো। দেখো ব্যাগগুলো খালিই আছে, মানে সমস্ত জামা কাপড় কেচে আমি ধুয়ে মেলে দিয়েছি, আর এই ব্যাগ দুটোই এখন বাকি আছে। ব্যাগ দুটোকে এখন ধোবো, আর এই দুটো ধোয়া না বিশাল ব্যাপার আমার পক্ষে মনে হয়। ওকে বললাম যে ব্যাগ দুটো একটু ধুয়ে দাও, কিন্তু ও ধুলো না, কারণ ওর মানে অসুবিধা ছিল হয়তো ব্যাগগুলো ধুতে, তাই জন্য আমাকেই এখন ধুতে হবে। এই যে দেখো গামলা, এই গামলাটা মানে আমার ছেলের খেলনা ছিল, তো এই গামলাটা আজার করে আর আমি খেল মানে সার্ফের জল দিয়ে ভুজিয়ে দিলাম ব্যাগগুলোকে। আর এখানে দেখো কিছু জামা কাপড়ও পরে রয়েছে, এগুলো ভাবছি কালকেরে কাচবো, আজকের আর হবে না। এখন যাচ্ছি ছাদে, অনেক কাপড় মেলে দিয়েছি, সেগুলোকে তুলতে হবে। আর এখন কটা বাজে জানো, এখন বাজে দুপুর 2। স্নান খাওয়া সমস্ত কিছু হয়ে গেছে, চুল থেকে মনে হচ্ছে না যে স্নান করছি, কিন্তু নবন্ধুটা স্নান করেছি, চুলে না জল দিইনি। কেন বলতো, চুলটা বিয়ে বাড়িতে গেছিলাম যেহেতু ক্রিম পিং করেছিলাম, তো সেই ক্রিম পিংটা না এখনো আছে, মানে ইচ্ছা করছে না যে তার রকম রোদ্দু যে জল দিয়ে চুলটাকে আবার ভিজবো, ক্রিম পিংটা আবার নষ্ট হয়ে যাবে। দুদিন থাক, তারপরে আবার তেল টেল দিয়ে শ্যাম্পু ট্যাম্পু করে ঠিক করবো। তো চলো যাওয়া যাক ছাদে, আর ভীষণ রোদ্দুর, রোদ্দুরটা না খুব ভালোও লাগছে। দেখো এই দেখছো কত কাপড় দেখতে পাচ্ছ কি জানি না বন্ধুরা, কেন ক্যামেরাটা একদম ভালো আসছে না, আমি নিজেকে নিজে দেখতে পাচ্ছি না। এই দেখো বিয়ে বাড়িতে পরেছিলাম সমস্ত কাপড় জামা সমস্ত কিছু কেচে মেলে জীবনে ছাদ পুরো ভরে গেছে বলতে পারো। আর রোদ্দুরটা খুব ভালো লাগছে জানো তো, দুদিন ছাদের এই গাছগুলোতে জল দেওয়া হয়নি বলে ফুল গাছগুলো না পুরো শুকিয়ে গেছে। আজকের ফুল কিনে এনে পুজো দিতে হয়েছে জানো তো, মানে শুকিয়ে গেছে বলতে কি বলতো, মানে কেমন টাইপের একটা হয়ে গেছে, জল দিইনি, মানে জল দেওয়ার লোক ছিল না, জল দেওয়াও হয়নি। তো আজকের ও ফুল কিনে এনেছে, তারপরে পুজো দিয়েছি। আর এখন ছাদে এসেছি বন্ধুরা এই শাড়িটাকে নেওয়ার তুলবার জন্য, কারণ 2 ঘন্টা হয়ে গেছে যে আমি এটা রোদ্দুরের মধ্যে মেলে রেখেছি, জানি রং জ্বলে যাবে। সেই মানে কি বলতো, ধুয়েই দিয়েছিলাম, একটু শ্যাম্পু দিয়ে ধুয়ে দিয়েছিলাম, কারণ ওটা রিসেপশনের দিন আমি পরেছিলাম এই শাড়িটা। আর একটু নিচের দিকটায় না পুরো কাদা কাদা মতো লেগে গেছিলো জানো, তাই জন্য একটু ধুয়ে দিয়েছিলাম শ্যাম্পু দিয়ে, তাই রোদ্দুরে মেলে দিয়েছি। কিন্তু ঠিকঠাক না মনে হয় শুকনো হয়নি, পাড়ের দিকটা না মনে হচ্ছে ভিজে ভিজে আছে একটু একটু, হ্যাঁ ভিজে আছে জানো তো, সেই জন্য আসলাম তুলতে, কিন্তু ভিজে থাক পরে তুলবো, কারণ শুকিয়ে যাক পুরোটা, আর বেশিক্ষণ রোদে রেখে দিলে না রংটা আবার জ্বলেও যায়। কিন্তু কিছু করার নেই, রোদে রাখতেই হবে, নাহলে শাড়িটা শুকনো হবে না। আর এখন বললাম তো লাঞ্চ হয়ে গেছে, মানে খাওয়া দাওয়া করাও হয়ে গেছে, ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে ছাদে এসেছি। রোদ্দুরটা খুব ভালো লাগছে জানো, তার বেশিক্ষণ রোদ্দুরে বা দাঁড়াতেও পারি না, কারণ মাথার ভীষণ যন্ত্রণা করে আমার, মানে বেশিক্ষণ রোদ্দুরে দাঁড়ালে মাথা যন্ত্রণা করে। কিন্তু রোদ্দুরটা ভালো লাগছে গায়ে, যেহেতু শীতকাল আর ঠান্ডাটাও বেশ চাকিয়ে পড়েছে জানো। তো চলো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো।
গুড ইভিনিং বন্ধুরা, সেই দুপুরের পর থেকে আর ভিডিও কন্টিনিউ করিনি, একেবারে সন্ধ্যেবেলা এসে ভিডিওটা স্টার্ট করলাম। আর দেখো ঘরের অবস্থা কী সন্ধ্যেবেলা। আর এখানে এই যে ইনি করেছে, এনাকে এখন খাওয়াতে হবে। কী খাবো বলো তো? দুধ মুড়ি খাওয়াবো, এই যে দেখো এনেছি। তো বন্ধুরা, ভিডিওটা আজকের এখানেই শেষ করছি। যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করুন।